নমস্কার। 24 আওয়ার্স টিভির মুখোমুখি এখন 27 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী বিনু মণ্ডল। আমরা বিনু মণ্ডলের সাথে বসে রয়েছি, আমাদের সাথে রয়েছে, আসুন দাদাকে স্বাগত জানিয়ে আমরা অনুষ্ঠান শুরু করি। দাদা, আমাদের 24 আওয়ার্স টিভির পর্দায় অনেক অনেক স্বাগত। নমস্কার। নমস্কার আপনাদের সকলকে। দাদা, আপনি এই 27 নম্বর ওয়ার্ডের প্রার্থী হয়েছেন, তো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস আপনার উপরে ভরসা রেখেছে, কেমন লাগছে? এটা অত্যন্ত আমার কাছে আনন্দের এবং আমার আবেগ ঘন মুহূর্ত এটা, যে আমি দলের কাছে এই যোগ্য সম্মান পেয়েছি, তাতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। দাদা, আপনি এই ওয়ার্ডে দাঁড়িয়ে কি মনে হচ্ছে যে কি কি কাজগুলো করতে হবে আগামী দিনে? এই ওয়ার্ডে তো দেখুন, আমাদের এখানে জল নিকাশির কোনো সমস্যা নেই। এখানে মূলত যেহেতু আমরা গ্রাম পঞ্চায়েত থেকে এটা আমাদের পৌরসভাতে স্থানান্তরিত হয়েছে, সেহেতু এখানে আমাদের একটু রাস্তাঘাটগুলোকে একটু ঠিক করতে হবে। আর ন্যাচারালি সবই ঠিকই আছে, এখানে সেরকম কোনো বড় মেজর কোনো প্রবলেম নেই যদি প্রাকৃতিক দুর্যোগ না আসে। কতটা চ্যালেঞ্জ মনে হচ্ছে যে এই কাজগুলো আপনাকে দায়িত্ব নিয়ে করতে হবে, তো করতে কাজ করতে কতটা চ্যালেঞ্জ মনে হচ্ছে? কাজ করার জন্য তো চ্যালেঞ্জ নয়, মানসিকতার দরকার, ইচ্ছার দরকার, মানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ দরকার। সেটা যদি এলাকার মানুষ আমাকে দেয় তাহলে অবশ্যই এটাকে আমি চ্যালেঞ্জ নয়, এটাকে আমি নিজের মনের মতো করেই করার চেষ্টা করব। দাদা, এই গ্রাম পঞ্চায়েত থেকে যে পৌরসভায় এটা যে স্থানান্তরিত হলো, তো এখানে অনেক কিছু নতুনত্ব করার বিষয় থাকবে। এখানে ল্যাম্পপোস্টগুলোও দেখছি বা রাস্তাঘাটের অবস্থাও যেটা রয়েছে, তো আপনি যদি জিতে আসেন তো মানুষের কাছে কি কি ইস্যুগুলো নিয়ে আপনি যাচ্ছেন এখন মানুষের কাছে? মানুষের কাছে এটা ইস্যু নিয়ে যাচ্ছি যে আগে আমাদের রাস্তাঘাটগুলো ঠিক করব। তারপরে লাইটের ব্যবস্থা বিধাননগর কর্পোরেশন থেকে অত্যন্ত ভালোভাবেই করেছে, আমাদের প্রত্যেকটা জায়গায় আলো ঝলমল করছে। আমাদের কিছু কমিউনিটি সেন্টার করার পরিকল্পনা আছে, সেটা করব। এবং এলাকায় মানুষের যে ইচ্ছা যে আলো ড্রেনগুলো পরিষ্কার করতে হবে, একটু এইগুলো করতে হবে। এলাকার মানুষ আমাদের অত্যন্ত সুশৃঙ্খল এবং ওনারা শিক্ষিত সমাজের মানুষ, শিক্ষিত মানুষ, এনারা একটু পরিষেবাটাই চায়। যেহেতু পৌরসভা ভোট, এখানে মানুষের বিরাট কিছু চাওয়া পাওয়া থাকে না, মানুষ যাতে একটু নিজেদের বাড়ির ওয়েস্টের জিনিসগুলো যাতে ভালোভাবে ফেলতে পারে, ড্রেনটা যাতে ঠিক থাকে, আলোটা যাতে ঠিকভাবে জ্বলে, রাস্তাটা যাতে একটু ভালো হয়, মানুষের তো এটাই চাওয়া পাওয়া, এর থেকে বেশি মানুষের আর কিছু চাওয়া পাওয়া নেই। ওনারা আমাদের কৃতজ্ঞতা করে একবার তাদের মহামূল্যবান ভোট দেয়, কিন্তু ওনাদের চাওয়াটা খুব সামান্য। দাদা, আপনি যদি জিতে আসেন তো আগামী দিনে আপনাদেরই এখানকার বিধায়ক, আপনাদের বোর্ড, আপনাদের, তো এক্ষেত্রে কাজ করতে কি মনে হয় যে অনেকটা সুবিধে হবে? স্বাভাবিক, যেমন সবাই বলে ডবল ইঞ্জিন, ডবল ইঞ্জিন হলে তো ভালোই হয়। আমাদের তো 3টে ইঞ্জিন হবে, 4টে ইঞ্জিন হবে। যেমন মাননীয় মুখ্যমন্ত্রী, রাজ্যে আমরা আছি, সংসদে আমরা আছি, বিধানসভায় আমরা আছি, পৌরসভায় যদি আমরা থাকি, কাউন্সিলরে যদি আমরা থাকি, তাহলে 5টা ইঞ্জিন হয়ে গেল, তাতে আমাদের কাজ করতে আরও সুবিধাই হবে। মানুষের কাছে যাচ্ছেন, কীরকমভাবে রেসপন্স পাচ্ছেন মানুষের? মানুষের কাছে রেসপন্স তো অত্যন্ত ভালো। ওনারা বলছেন, আসার কি দরকার ছিল, আপনি তো সবসময় আসেন, কাজের মধ্যে থাকেন। আমি বললাম, না, এটা আমাদের দলের নির্দেশ এবং আপনাদের কাছে আমরা ভোট ভিক্ষা নয়, ঋণ চাইতে যাচ্ছি, যে এই বছর 5 বছরের জন্য আপনারা ঋণ দেবেন এবং আমরা সেটা আপনাদেরকে যথাযথভাবে সেটাকে ফিরিয়ে দেবো। দাদা, এই যে যদি দায়িত্বে ক্ষমতায় আসেন, যদি এলাকা মানুষ আপনাকে দায়িত্বে দেয়, এতদিন আপনি একজন সমাজকর্মী হিসাবে থেকে কাজ করেছেন, দলের মধ্যে থেকে কাজ করেছেন, দায়িত্ব পাওয়ার পর, একটা পদ পাওয়ার পর কাজ করতে কি অনেকটা সুবিধে হবে, আরও বেশি কাজ করার সুযোগ তৈরি হবে? হ্যাঁ, স্বাভাবিক, যখন ক্ষমতা পাওয়া যায়, মানুষ যখন জনপ্রতিনিধি তৈরি করে, তাহলে স্বভাবত এই ক্ষমতাটা তো আমার কুক্ষিগত করে রাখার ক্ষমতা নয়, এই ক্ষমতাটা যে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্যেই এটাকে ক্ষমতা। এবং এই ক্ষমতায় যদি আমি পেয়ে থাকি, তাহলে আমার যে কাজটা আগে বললে হতো না, সে কাজটা বললে হবে, আরও বেশি করে হবে। কারণ মানুষ পরিষেবা চায়, আর পরিষেবা একটু ক্ষমতায় না থাকলে, মানুষ যদি পোস্টে না থাকে, পরিষেবা দেওয়ার ইচ্ছা থাকলে অনেক কাজে আটকে যায়, সেগুলো পরিষেবা ভালো হবে আশা করি। আপনার ওয়ার্ডে বিরোধী বলে কাউকে দেখছেন আপনি? বিরোধী তো থাকবেই, বিরোধী বিরোধীর জায়গায় আছে, আমরা আমাদের জায়গায় আছি, বিরোধীরা বিরোধীর মতো করছে, প্রচার করছে, আমরা আমাদের মতো প্রচার করছি। বিরোধীরা বারবার বলছে যে আমাদের উপরে একটা ভোট নিয়ে সন্ত্রাস হচ্ছে, এটা কতটা যুক্তিযুক্ত? বিরোধীদের কাজ যেটা বলা, সেটা তো বিরোধীরা বলবেই। দেখুন, ভোট হচ্ছিল না বলছে, ভোট হচ্ছে না, ভোট করুন।
আবার ভোট হয়েছে বলছে ভোট বন্ধ করুন, আবার বলছে যে ভোটের দিনক্ষণ একসঙ্গে কেন হবে না, আবার একসঙ্গে করলে বলছে করোনা বাড়বে। বিরোধীদের কাজ বিরোধিতা করা, সেটা মানুষ জানে। সরকারে থাকা, শাসকে থাকা একরকম কথা, আর বিরোধীদের মধ্যে থাকা, তাদের তো কোনো চাওয়াও নেই পাওয়াও নেই, তারা তাদেরকে কোনো কৈফিয়ত জারি করতে হয় না। করোনা বাড়লেও মমতা ব্যানার্জির দোষ, করোনা যদি কমে যায় তাও মমতা ব্যানার্জির ভালো, সবটাই সরকারের ওপরে। বিরোধীদের কাজ তো বলা, কিছু হলে সেটা সরকারকেই তার প্রতিহত করতে হয়। বিরোধীরা বলবে, বললে কি যে ভোট পিছিয়ে গেল। মাননীয় সাংসদ ডায়মন্ড হারবার অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যে এই সময় দু মাস বন্ধ করা দরকার, এবং তিনি সেখানে সেটা ইমপ্লিমেন্ট করে ভালো একটা ফলো এসেছে, কিন্তু রাজ্য সরকার সেই নিয়ে কিন্তু প্রথমে কোনো তৎপর হয়নি, তারপরে হাইকোর্টের অর্ডারে এটাকে পিছিয়ে দেওয়া হলো। তাহলে কি আপনারা শুধু ভোট তৈরি করার জন্য রাজনীতি, মানুষের কাছে এটা বিরোধীরা বারবার প্রশ্ন তুলছে? মাননীয় সাংসদ আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি এটাকে রিয়েলাইজ করেছিল, যে ওনার অভিমত ছিল, দল কি বলেছে সেটা দলের মতো করে, কিন্তু মাননীয় সাংসদ অভিষেক ব্যানার্জি ভেবেছিলেন যে যদি এই তিনি সবাইকে এই পশ্চিমবাংলায় সবার আগে বলেন আগে মানুষ, তারপরে আমরা ভোট বলুন, রাজনৈতিক কার্যকলাপ বলুন, সব পরে হবে, আগে মানুষ বাঁচবে তিনি বলেছেন। অতএব সত্যি তিনি যেটা বলেছেন সেটা তো যথাযথ সত্যি প্রমাণই হলো, যে দেখুন গ্রাফ নিম্নমুখী, অর্ধেকের বেশি প্রায় 30% এসে দাঁড়িয়েছে, 100% থেকে এখন 30% এসে দাঁড়িয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্য সরকার সেই পদক্ষেপটা নিয়েছে, রাজ্য সরকার তো নিতে পারেন না। রাজ্য নির্বাচন কমিশনার যখন ভোট ডিক্লেয়ার করেন তখন সমস্ত সংবিধানের নিয়ম অনুযায়ী রাজ্য নির্বাচন কমিশনারের কাছেই থাকেন, সেখানে সরকারের কোনো দায় থাকে না বা সরকারের কোনো দায়িত্ব থাকে না ভোটটা কী করে করাবেন বা পিছবেন। রাজ্য নির্বাচন কমিশন পরে মনে করেছেন যে সত্যি হয়তো এটা হলে ভালো হয়, তাই তিনি করেছেন, এর সঙ্গে দলের বা রাজনৈতিক বা সরকারের কোনো সম্পর্ক নেই। দাদা, এই নিয়ে দলের মধ্যে একটা অসন্তোষ তৈরি হলো, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই নিয়ে তিনি মন্তব্য করলেন, তো এটাকে কীভাবে দেখছেন? এত বড় লেভেলের কথা বলার বা ঔদ্ধত্য আমার নেই, আমি অত বড় লিডারদের ব্যাপারে কথা বলতে পারবো না। দাদা, আরেকটা প্রশ্ন, এই যে আপনি কাজ করছেন, মানুষের কাছে যাচ্ছেন, তো ভোটটা যে একটু পিছিয়ে গেল, এটাতে কি মনে হচ্ছে যে কোথাও থমকে গেলেন? না, এরকম কিছুই নয়, আমরা আরও সুযোগ পেলাম, আমাদের দল আরও বেশি করে বলছে মানুষের কাছে যেতে, আমরা আরও বেশি করে মানুষের কাছে যাওয়ার সুযোগ পাচ্ছি, এতে পেছানোর কিছু নেই। এটা একটা করোনা এতটা বেড়েছে, পেছানোর দরকারই ছিল, ভালোই হয়েছে পিছিয়েছে মানুষের, আগে মানুষ তারপরে তো ভোট। দাদা, এখানে জল জমার কি কোনো সমস্যা আছে, যে যেরকম বিধাননগরে একটা সমস্যা রয়েছে অনেক জায়গায় ঘুরে আমরা দেখেছি? না, এখানে জল জমার কোনো সমস্যা নেই, এখানে আমাদের এখানে যা অবস্থা জল জমার কোনো ব্যাপার, এখন অধিকাংশ জায়গা তো ফাঁকা, জল জমবে কোথায়? মানুষের উদ্দেশ্যে কি? আমি 27 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ভিনু মণ্ডল, মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আশীর্বাদ জন্য প্রার্থী, আপনাদের ঘরের ছেলে। আমি শুধু এটুই বলতে চাই যে করোনা মোকাবিলাতে আপনারা সুস্থ থাকবেন, সকলে মাস্ক পরবেন, স্যানিটাইজার ব্যবহার করবেন, দূরত্ব বজায় রাখবেন, এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে আমাকে 12ই ফেব্রুয়ারি জোড়াফুল চিহ্নে 1 নম্বর বোতাম টিপে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন এই বলে আমি আমার নমস্কার। অনেক অনেক ধন্যবাদ বিনুবাবু। বিনু মণ্ডল এতক্ষণ আমাদের সাথে ছিলেন, 27 নম্বর ওয়ার্ডের প্রার্থী, তৃণমূল কংগ্রেস প্রার্থী। তিনি মানুষের কাছে আবেদন করছেন, বাড়ি বাড়ি যাচ্ছেন, যে তাকে মানুষ যদি যুক্তিযুক্ত মনে করেন তাকে অবশ্যই ভোট দিয়ে জয়যুক্ত করুন, তিনি উন্নয়নের ধারাকে এখানে নিয়ে আসবেন এবং মানুষের কল্যাণে 5টা বছর মানুষের কাছে কাজ করবেন। ক্যামেরা বিজ্জুর সাথে দীপঙ্করের রিপোর্ট, 24 আওয়ার্স টিভি, কলকাতা।